हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी ईश्वर कृपाय आपनारा निश्चय खूब भालो आछेन, सुस्थ आछेन। एखन तो चलछे श्रावण मास। श्रावण मासे शिव पुजो सूचना हुए थाके। এই শ্রাবণ মাসে ১৬টি সোমবারে ব্রত বা শিব পুজো করলে আমাদের সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। পুরাণে কথিত আছে, মনের মতো স্বামী পাওয়ার জন্য ও সকল রকম মনস্কামনা পূরণের জন্য শিবের ঘরণী স্বয়ং পার্বতী এই ব্রত পালন করেছিলেন। শ্রাবণ মাসে এবছর মোট ৫টি সোমবার পড়েছে। শ্রাবণ মাসে প্রথম সোমবারে শিব পুজো আমি করেছি, তো সেই ভিডিও আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা যারা ভিডিওটি এখনও দেখেননি, প্লিজ ভিডিওটি দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বা আরও যে চারটি সোমবার বা সারা বছর আমরা কিভাবে বাবা মহাদেবের পুজো করতে পারি খুব সহজ সরল পদ্ধতিতে, আর তার সাথে শ্রাবণ মাসে আমরা কি কি কাজ করব আর কি কি খাবার খাবো না। তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যে সমস্ত ফ্রেন্ডস আজকে আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নেবেন, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব খুব সহজেই আপনারা নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর যে সকল ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা স্টার্ট করি, আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। শ্রাবণ কথার উৎস হলো শ্রবণ থেকে, মানে কথা শোনা। এই সময় কাল হচ্ছে কথা শোনার মাস, মানে শ্রাবণ মাস হচ্ছে কথা শোনার মাস। এই শ্রাবণ মাসে শুভ কথা বলুন, শুভ কথা শুনুন বা ভালো কথা শুনুন। এই শ্রাবণ মাসে মনে খারাপ কথা বা খারাপ চিন্তা আনবেন না, ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো করুন। বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট, তাই বাবা মহাদেব আশুতোষ নামেও পরিচিত। বাবা মহাদেবের প্রিয় চারটে ফুল, ধুতরা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল ও কলকে ফুল, এই প্রিয় চারটে ফুলের মধ্যে যে কোনো একটি ফুল বেলপাতা দিয়ে বাবাকে নিবেদন করুন, বাবা তাতেই সন্তুষ্ট। এই শ্রাবণ মাসে বাড়ির সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটি মন্ত্র উচ্চারণ করুন, বাড়ির ছোট থেকে বড়। বা বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তবে টানা এই মন্ত্রটি জপ করুন, খুব ভালো সুফল মিলবে। মন্ত্রটি হলো ওম জুম শাহ। মনে মনে বাবাকে স্মরণ করে ভক্তি ও নিষ্ঠা ভরে মনে বিশ্বাস রেখে এই মন্ত্রটি উচ্চারণ করুন, ওম জুম শ। জীবনে সাফল্য আসবেই। এই শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, খুব ভালো সুফল মিলবে। এই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো করুন উপোস থেকে। দেবাদিদেব মহাদেবের সাদা বস্ত্র ভীষণ পছন্দ তো, বা সাদা রং ভীষণ পছন্দ তো, শ্রাবণ মাসে চেষ্টা করুন সাদা বস্ত্র পরিধান করে দেবাদিদেব মহাদেবকে পুজো করতে। পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে দেবাদিদেব মহাদেবকে পুজো করে নিতে। এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের প্রিয় কটি জিনিস গৃহে নিয়ে আসুন। তার মধ্যে প্রথম বস্তুটি হলো ত্রিশূল, দেবাদিদেব মহাদেবের প্রিয় বস্তু ত্রিশূল। শ্রাবণ মাসে যে কোনো দিন এই ত্রিশূল তামার অথবা পিতলের গৃহে নিয়ে আসুন। দ্বিতীয়টি হচ্ছে তামার ঘট। আর মনে রাখবেন, এই তামার ঘট যখন গৃহে নিয়ে আসবেন তখন অবশ্যই তামার ঘট জলপূর্ণ করে ও তাতে ফুল দিয়ে তামার ঘটটি গৃহে নিয়ে আসুন। তৃতীয়ত হচ্ছে ডুমরু, চতুর্থত হচ্ছে রূপোর তৈরি নাকসাপের মূর্তি, আর পঞ্চমত হচ্ছে নন্দীর মূর্তি, রূপোর বা পিতলের নন্দীর মূর্তি।
তো এই পাঁচটা জিনিস বাবা মহাদেবের ভীষণ প্রিয় বা পছন্দ, এই পাঁচটা জিনিস গৃহে নিয়ে আসুন শ্রাবণ মাসে যে কোনো দিন, জীবনে সফলতা আসবেই, গৃহে নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে, পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। শ্রাবণ মাস মহাদেবের মাস, এই শ্রাবণ মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো করে নিলে সমস্ত দেবতার পুজো করার পূর্ণ লাভ করা যায়। তাই এই সময় দেবাদিদেব মহাদেবকে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো করুন। দেবাদিদেব মহাদেবকে এই শ্রাবণ মাসে অবশ্যই দানাশস্য নিবেদন করুন, গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকবে, জীবনে চলার পথে সমস্ত রকম বাধা দূর হয়ে যাবে, শারীরিক অসুস্থতা দূর হয়ে যাবে, গৃহে নেগেটিভ শক্তি দূর হয়ে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। এই শ্রাবণ মাসে কিছু খাবার খাওয়া উচিত নয়, তাতে মহাদেবের ক্রোধে পড়তে হয়। তো মহাদেবের ক্রোধ থেকে রক্ষা পেতে এই কিছু খাবার আমরা এই সময় বর্জন করব, আর এর কিছু বৈজ্ঞানিক কারণ আছে। তো বৈজ্ঞানিক কারণ মেনেই আমরা কিছু খাবার এই সময় খাব না। প্রথমতই হচ্ছে এই সময় আমরা কিছু শাকসবজি কম খাবো, বা কিছু শাকসবজি খাবো না। আর যদিও বা আমরা শাকসবজি খাই, তখন খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে খুব ভালো করে পরিষ্কার করে আমরা তারপরে খাবো। আর তার মধ্যে বেগুনটা আমরা একদমই খাবো না, কারণ এই সময় প্রচুর পরিমাণে বেগুনে পোকা হয়, আর শাকসবজিতেও ভীষণ পরিমাণে এই সময় ব্যাকটেরিয়া উৎপন্ন হয়, তো এই সময় বেগুনটা আমরা খাবো না। দ্বিতীয়ত হচ্ছে আমিষ খাবার, আর যদি আমাদের পসিবল না হয় তো আমরা অন্তত শ্রাবণ মাসের সোমবারগুলো আমরা নিরামিষ খাবো, আর চেষ্টা করব আমরা শ্রাবণ মাসটা নিরামিষ খাওয়া। তৃতীয়ত হলো আমরা এই সময় মদ্যপান করব না। চতুর্থত হলো কাঁচা দুধ এই সময় পান করবে না, কারণ বর্ষাকালে প্রচুর পরিমাণে বায়ুদোষ বেড়ে যায়, তো তাই জন্য আমরা এই সময় কাঁচা দুধ পান করব না, আমরা দুধ ভালো করে ফুটিয়ে আমরা দুধ পান করব। আর এই সময় আমরা কিছু কাজ করব, ভালো কাজ, যেরকম এই সময় আমরা কোনো সাপকে মারব না, এই সময় আমরা মাছেদেরকে খেতে দেব, আর মাছেদেরকে যখন আমরা খেতে দেব তখন মা দুর্গা আর বাবা মহাদেবকে স্মরণ করব, আর এই সময় আমরা অবশ্যই উপোস করে বাবার পুজো করব। স্নানের জলে আমরা এই শ্রাবণ মাসে কালো তিল মিশিয়ে স্নান করব, তাহলে আমাদের রোগ অনেকটাই দূর হয়ে যাবে। তো এই সমস্ত ছোট ছোট কিছু জিনিস আমরা মেনে চলব, আর এর কিছু বৈজ্ঞানিক কারণও আছে, কারণ এই শ্রাবণ মাসে প্রচুর মুষলধারে বৃষ্টি হয় বা এটা বর্ষাকাল, এই সময় প্রচুর ব্যাকটেরিয়া বেড়ে যায়। তো এই সমস্ত ব্যাকটেরিয়ার হাত থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্যই আমরা এই সমস্ত কিছু একটু মেনে চলব। তো কীরকম লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আমার কিছু ভুল ত্রুটি থাকে তো প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ঈশ্বর সবার মঙ্গল করুক।